আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটি আইন মাছের রেসিপি শেয়ার করব। আমি বাজার থেকে একটি আইন মাছ কিনেছি এবং বাজারেই কেটে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছি আইন মাছটা। এই কাটা মাছটা দিয়ে সুন্দর একটি রেসিপি শেয়ার করব। চলুন এখন আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি এক এক করে। আইন মাছের পিসগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আইন মাছটা একটু ভালো করে ধুইতে হয়। এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিব। প্রথমেই আমি হলুদ দিয়ে দিলাম মাছগুলোতে অল্প, এবং কিছুটা লবণ দিয়ে মেখে নিব। একটু লবণ দিয়ে দিলাম, এখন আমি এটাকে মেখে নিই। এখানে আমি একটি টিপ শেয়ার করছি, যেহেতু আইন মাছ ভাজার সময় খুব ফুটে, এই জন্য আপনারা সবসময় আইন মাছটা একটু ঢেকে ভাজার চেষ্টা করবেন, তাহলে ফুটলেও গায়ে আসবে না। এই মাছ ভাজা তেল দিয়ে আমি সরিষা ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে আমি রাজকীয় স্বাদের আইন মাছ রান্না করব। এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, এখন আমি এক এক করে সকল মশলা দিয়ে দিব কষাতে, এবং কষানোর পরে মশলা সবগুলো ভাজা মাছ একত্রে কষিয়ে নিব ভালো করে। ডেসক্রিপশন বক্সে আমি মশলার পরিমাণটা লিখে দিব, আপনারা দেখে নেবেন প্লিজ। বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলটাকে এবং আমার ভিডিওটাতে ভিজিট করবেন, নতুন যারা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এবার আমি ভেজে রাখা আইন মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব কষানোর জন্য, এবং কষানো হলে আমি কিছুটা টমেটো দিয়ে দিব উপর দিয়ে। বন্ধুরা, কেমন হলো আমার এই রাজকীয় স্বাদের আইন মাছ রেসিপি? যদি আপনাদের আমার এই আইন মাছ রেসিপি ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে,
তাহলে আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন। আমার যত নতুন নতুন রেসিপি রেমিডি আছে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। প্লিজ আমার ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। কাঁচামরিচ দিয়ে দিলাম।